হযরতে খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিড়া কম্বলের উপরে দয়ার নবী আমার শুয়ে আছেন। রাত্রি যখন গভীর হলো রে, আস্তে আস্তে দয়ার নবী উঠে পড়লেন খাদিজার পাশ থেকে। মা খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন তার বিষয়ে একটু বলি। মা খাদিজাতুল কুবাইরা আরবের বুকে সব থেকে ধনী ছিলেন মহিলাদের মধ্যে। এই খাদিজা বিশ্ব নবীকে বিবাহের প্রস্তাব দিলেন যখন নাকি খাদিজার বয়স ৪০ বছর, আমার বিশ্ব নবীর বয়স ২৫ বছর। কে আছো যুবক ও নূপুর শর্মার পক্ষপাতীরা, জবাব দাও, কে আছো এমন যুবক, কোন ধর্মের মধ্যে তুমি বিরাজ করছো? সেটা ব্যাপার নয়, বিবাহ সামাজিক কাজ সবাই করে। ও যুবক জবাব দাও, কে আছো গো? ২৫ বছরের যুবক ৪০ বছরের খাদিজাকে বিয়ে করবে? এই ৪০ বছর বয়স্ক রমণীকে বিয়ে করতে কে কে প্রস্তুত আছো? একটাও পাওয়া যাবে না। তার মধ্যে এক কোন থেকে একজন বলবে, হ্যাঁ হ্যাঁ করা যায়, যদি তার অনেক ধন সম্পত্তি থাকে তাহলে করা যায়। ভাইরে আমার, খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পত্তি অনেক ছিল বটে, কিন্তু দয়ার নবীর সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহের মজমাতে ধনী ধনী ব্যক্তিরা বলতে লাগলো, ও খাদিজা গো, তোমার যদি বিয়ে করার ইচ্ছাই ছিল, প্রস্তাব পেশ করলে আমাদের মধ্যে থেকে বহু ধনী ব্যক্তি তোমাকে বিয়ে করত। তুমি ওই নিঃস্বরিত যার বাসাবাড়ি পর্যন্ত নাই তাকে তুমি বিয়ে করলে খাদিজা? মা খাদিজা জবাব দিয়েছিলেন, আজ মাত্র আমার বিবাহ হয়েছে, আজ আমি কোনো কথা বলবো না, আপনারা যারা এসেছেন সবাই থাকুন, আগামী কাল আমি এর জবাব দেব। বিবাহ মজলিসে যারা ছিলেন তারা তো দাওয়াত পেলেনই, এছাড়াও আরো বহু মানুষকে দাওয়াত করা হলো। যত সেবিকারা ছিলেন, মা খাদিজা হুকুম করলেন যে আমার শস্য ভাণ্ডার থেকে আরো মাল নিয়ে আসো, নতুন করে আবার রান্না শুরু করো, আবার আগামী কালকের প্রস্তুতি নাও। রাত পার হয়ে গেল, মরুভূমির উপরে বড় করে আসর তৈরি হলো, যারা সমস্ত আত্মীয় অনাত্মীয় দাওয়াতি বিনা দাওয়াতি বহু লোকের সরঞ্জাম হলো, বহু লোকের মানে আড়ম্বর হয়ে গেল। এরপর খাদিজাতুল কুবাইরা বললেন, যারা যারা কাল আমাকে বলেছিলেন গরিবকে বিয়ে করলেন কেন, হে আমার দাস দাসীরা, আমার খাজানার চাবিকাঠিগুলো নিয়ে আসো। উটের পিঠে করে চাবি আনা হলো, সেই চাবিগুলো নিয়ে খাদিজাতুল কুবাইরা সবার সামনে বললেন, আমাকে তোমরা যারা বলছো গরিবকে বিয়ে করেছি, না না না, আমি কোনো গরিবকে বিয়ে করি না, আমার সমস্ত খাজানার চাবিকাঠি এখন থেকে আমার স্বামীকে সপর্দ করে দিলাম, এখন থেকে আমি ধনীর বিবি হয়ে গেলাম, আমার স্বামী হলেন ধনী আর আমি খাদিজা সেই ধনীর বিবি। এটুকু শুনে লোকেরা পাঁজরে কোনাই দিয়ে মারতে মারতে বলতে লাগলো, এই জন্যই তো মোহাম্মদ বিয়ে করেছে। মা খাদিজাতুল কুবাইরার বয়ান বক্তব্য যখন শেষ হলো, দয়ার নবী উঠে দাঁড়ালেন, বললেন, খাদিজা তোমার কি বক্তব্য শেষ হয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই সরি ভুল বললাম, রাসূলুল্লাহ তখন প্রচারিত হননি, হে আমার স্বামী, হ্যাঁ আমার বক্তব্য শেষ হয়েছে। দয়ার নবী বললেন, খাদিজা যত তোমার খাজানার চাবিগুলো আমাকে সপর্দ করে দিয়েছো, নিশ্চয়ই আমি এর মালিক? হ্যাঁ স্বামী, আপনি এই সমস্ত সম্পত্তির মালিক আর আমি আপনার স্ত্রী, অর্থাৎ আপনি মালিক আমি মালিকের মালিকিন। আল্লাহর নবী বলছেন, আপনারা সবাই শুনলেন, সাক্ষী থাকুন, সমস্ত খাজানার মালিক আমি। এইবার আমার করণীয় কর্তব্যটা কি দেখে নেন। আপনারা যারা গরিব গরিব ঘরের মানুষ আছেন, যারা দুর্বল পিছিয়ে পড়া মানুষ আছেন, যারা এতিম অসহায় আছেন, এই খাজানার চাবিগুলো সব আপনাদেরকে সপর্দ করে দিলাম, এখন থেকে আপনারা হয়ে গেলেন এর মালিক। লোকেরা তো অবাক হয়ে গেল ঠিকই, কিন্তু মা খাদিজাতুল কুবাইরা অবাক হয়ে নবীর দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ওঠো দাঁড়াও। মা খাদিজা দাঁড়িয়েছেন, আমাকে তুমি মালিক করে দিয়েছিলে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই আমি যেটা করেছি তুমি কি অসন্তুষ্ট? মা খাদিজাতুল কুবাইরা চুপ করে আছেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা রে আজ থেকে সোনার চামচ দিয়ে রূপার পিয়ালায় পায়েস খেতে
দেখতে পাবে না এই গরিবের সাথে কালাতিপাত করতে হবে কখনো কখনো গাছের গোড়ায় শুতে হবে গাছের পাতা খেয়ে রাত কাটাতে হবে বলো খাদিজা তুমি পারবে কিনা বলো মা খাদিজাতুল কুবাইরা একটু ভেবে নিয়ে দয়ার নবীর হাতের উপর হাতটা রেখে বলছে ও স্বামী গো ও প্রিয়তম স্বামী এ সজল সুখ দিতে পারে না এ কাজল সুখ দিতে পারে না এ গদি সুখ দিতে পারে না এ নদী সুখ দিতে পারে না এ সকাশ সুখ দিতে পারে না এ আকাশ সুখ দিতে পারে না এ হাতাল সুখ দিতে পারে না এ পাতাল সুখ দিতে পারে না কিসে তুমি সুখী হবে খাদিজা ও স্বামী গো একটা নারী প্রকৃত পক্ষে সুখী হতে পারে যখন তার স্বামীর প্রাণ ঢালা ভালোবাসা পেতে থাকে স্বামী গো আপনার হাতে আমার হাত আছে আমার হাতে আপনার হাত আছে একটু কথা দেন যে আমি আপনার প্রকৃত পক্ষেই অর্ধাঙ্গিনীর মর্যাদা ভূষিত হয়ে থাকতে পারবো তো নাকি অন্য কোনো বিয়ে করে ফেলবেন আল্লাহর নবী বললেন খাদিজা রে ও খাদিজা যে আল্লাহর হাতে আমার জান যে মালিকের হাতে তোমার প্রাণ সেই মালিকের শপথ করে বলছি খাদিজা তুমি ছাড়া আমি আর অন্য কোন নারীর হাতের পানি স্পর্শ করব না মা খাদিজার সমস্ত অবাকি মনোভাব কেটে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে মুচকি হাসতে লাগলেন এর থেকে বড় দৌলত আর কি হতে পারে সেই নবী মা খাদিজার সঙ্গে কেমন ভাবে রাত কাটাচ্ছেন দেখুন শুয়ে আছেন ছেঁড়া কম্বলে গভীর রাত্রে বেলা আস্তে আস্তে উঠে পড়ছেন খাদিজা জিজ্ঞাসা করে ও আমার স্বামী এত রাত্রে আপনি কোথায় চলেছেন আল্লাহর নবী বলছেন খাদিজা রে আমাকে চোখ ভরে ঘুমানোর জন্য আল্লাহ পাঠাননি আমার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে আমাকে করতে দাও কোথায় যাচ্ছেন এলাকায় গলি গলি অলি অলিতে ঘুরে ঘুরে দেখব কে অনাহারে রয়েছে ঘুমাতে পারে না কে পীড়িত অবস্থায় আছে চিৎকার করছে ঘুম আসছে না সেগুলো ফলো করব রে খাদিজা আমাকে ছেড়ে দাও যেতে দাও মা খাদিজাতুল কুবাইরা কিছু বললেন না দয়ার নবী বেরিয়ে গেলেন ঘর থেকে মরুভূমির আঁকাবাঁকা রাস্তা ধরে একটা লোকের বাড়ির কান আছে কান লাগিয়ে রয়েছেন সেই কান লাগিয়ে শুনতে পাচ্ছেন কি ভেতর থেকে নয় বাইরে থেকে আওয়াজ আসছে একটা মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসছে ও মুহাম্মদ নিপত যাক ও মুহাম্মদ শেষ হয়ে যাক ও মুহাম্মদের মুখ যেন দেখতে না হয় নবী অবাক হয়ে গেলেন কে এমন কোন মহিলা আমি তো কোনো অন্যায় করিনি কাউকে তো গালাগালি করিনি কাউকে তো কষ্ট দিইনি কোন মহিলা এমন আওয়াজ দেয় রে যখন আওয়াজটা কাছে এসে গেল দয়ার নবী ওই দেওয়ালের পাশ থেকে সরে গিয়ে কচি কচি খেজুর গাছ ওই খেজুর বনের ভেতরে লুকিয়ে পড়লেন সামনে দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা ছিল ওই মহিলা বলতে বলতে যখন নবীর সামনে দিয়ে যাচ্ছে নবীজি দেখতে পেলেন অচেনা অপরিচিতা এক মহিলা চিনি না জানি না বয়স্কা মহিলা মাথায় একটা ভারী বোঝা হাতে একটা লাঠি তাহলে কেমন বয়স হতে পারে ভাবেন আল্লাহর নবী দেখতে পেলেন এই মহিলার তো কোনো অন্যায় করি না একে কোনো কষ্ট তো দিই না একে চিনি না দয়ার নবী আমার অবাক হয়ে কিছুক্ষণ দেখে মহিলা যখন চলে গেল প্রায় 10-12 হাত আল্লাহর নবী খেজুর বন থেকে আস্তে আস্তে উঠলেন পেছনে পেছনে চলতে শুরু করেছেন ভাই রে আমার ওই মহিলা বিল 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 করে বলতে বলতে যাচ্ছে আমার নবী নুরানি কান দিয়ে শুনতে শুনতে যাচ্ছেন কিছুক্ষণ পর দয়ার নবী জোরে কদম ফেললেন মহিলা বুঝতে পারলো কেউ পেছনে আসছে মহিলা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মহিলার সামনে গিয়ে হাজির হলেন ও মা গো প্রথম বাক্য ও মা গো ইয়া উম্মুন আরবিতে বলে উম্মুন বাংলায় বলে মা ও মা গো কোথায় চলেছ মা বলছে বাবা তুই কে রে আমি এখানেরই মানুষ তুই কি জানিস না নাকি কি
একটা মুহাম্মদ বেরিয়েছে নবী বলছে সে নিজেকে আমার নবী ছুটে গেলেন তো আমার কথাই বলছে নবী কিছু বললেন না মহিলা বলছে সেই যুবক সে নতুন একটা ধর্ম এনেছে আমার হাবল মানত লাল উজ্জা চার চারটে সেবা করি আমি সে বলছে চার নয় দুই নয় একের সেবা করতে হবে যাকে দেখতে পাই না যাকে চোখে দেখতে পাই না তার নাকি সেবা করব সেই জন্য মেনে নিতে পারি না আমি আমার চারটে খোদার ইবাদত করতে থাকি তারপরে জানতে পারলাম কাল নাকি আমার বস্তিতে আসবে যে তার কথা শুনবে না তাকে কচকচ করে কচু কাটা করে দিচ্ছে আমার প্রাণটা বাঁচাতে আমি তাই আমার বাড়ি ঘর ছেড়ে দূরে চলে যাচ্ছি বুড়িমা এ পুটুলিতে কি আছে বুড়িমা আমার চারটে খোদাকে আমি সাথে নিয়েছি অপ্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিয়েছি কোথায় যাবে বুড়িমা যতদূর পর্যন্ত গেলে মুহাম্মদ আর আসতে পারবে না আমি ততদূর পর্যন্ত যেতে চাই দয়ার নবী বললেন বুড়িমা চলো চলো তোমার সাথে আমিও যাব নবী তার পায়ে পায়ে কয়েক কদম গিয়ে বলছে বুড়িমা ও বুড়িমা ওই পুটুলিটা আমার মাথায় দাও বুড়ি বলছে আসল রূপ বুঝতে পেরেছি তুমি আসলে চোর আমার মাল নিয়ে পালাবে বলে ধান্দা করছো আমার নবী বললেন বুড়িমা গো যদি আমি চোর বলে মনে হয় ও বুড়িমা আমার হাতার সঙ্গে আমার আস্তিনের সঙ্গে তোমার আঁচলখানা বেঁধে দাও যেন তোমায় ছেড়ে আমি পালাতে না পারি বুড়ি ভেবে বলছে তো চোর হতে পারে না তাহলে কে বাবা তোমার নাম কি নবী ভাবলেন জাহান্নামে গালাগালি করছে আমি যদি সেই পরিচয় দিয়ে দিই তাহলে বুড়ি ছিটকে যাবে না বলবো না বলছে মা গো নাম নিয়ে কাম নেই তুমি তাড়াতাড়ি বুঝাটা আমার মাথায় দাও আমি তুমি যত দূর যাবে আমি সেখানে গিয়ে পৌঁছে দেব বুড়ি বলছে বাবারে কেন তোর এমন উক্তি শুনতে পাই কেন এ কথা বলছিস তোর ভেতরের কারণটা বোঝা আমার নবী বললেন বুড়ি মা গো ছোটবেলায় মা হারিয়েছি জন্মের আগে বাপ হারিয়েছি এমন নবী বিশ্ব নবী তাজদারে মদিনা দিন দুঃখী আর এমন তো কেউ হবে না যিনি বিশ্ব নবী বিশ্বনবী তাজদারে মদিনা দিন দুঃখী আর এমন তো কেউ হবে না হবে না দিন দুঃখী আর এমন তো কেউ হবে না বাল্যকালে জন্মের আগে বাপ হারালো শৈশবে ও মাহারা গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা জন্মের আগে বাপ হারালো শৈশবে ও মাহারা গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা খেজুর পাতা খেজুর পাতা ছিল যে তার বিছানা দিন দুঃখী আর অমন তো কেউ হবে না হবে না দিন দুঃখী আর অমন তো কেউ হবে না ও বুড়িমা আমি বাল্য বয়সে মা হারিয়েছি আমার তোমায় দেখে মনে পড়ে গেল আমার মা যদি বেঁচে থাকতো গো তোমারই মতো হতো যদি সেই মা বোঝা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যেত আমি কি সহ্য করতে পারতাম আমি কি আমার বুড়ি মায়ের মাথায় বোঝা চাপিয়ে হাত পা নেড়ে হেঁটে হেঁটে যেতে পারতাম তাই ভেবে আমি তোমার বোঝাটা চাইছি বুড়ি ভাবছে সেই মুহাম্মাদেরও তো মা নেই তারও তো জন্মের আগে বাপ মারা গেছে এ কি সেই নাকি বুড়ি বলছে বাবা তোমার নামটা বলো আমার নবী বলছেন বুড়িমা নাম পরে বলবো চলো বোঝাটা আমার মাথায় চাপিয়ে দাও সেই মুহাম্মদ কোথায় এসে পড়বে দেরি করলে হবে না বুড়ি ভাবলো তাহলে এসে নয় বোঝাটা দিয়ে দিয়েছে আল্লাহর নবী খড়ম পেয়েছিল না খড়ম পেয়েছিল না নুরানি চামড়া নরম নরম চামড়া মরুভূমির
উঠলাম বড় বড় গিটলি গিটলি পাথরের উপর দিয়ে জান কত কষ্ট হয় কিন্তু বুড়িকে জানতে দেন না এইভাবে সারা রাত কেটে গেল রাস্তায় যেতে যেতে বুড়ি বলছে সে মোহাম্মদ খুব খারাপ আমার নবী বলছেন হ্যাঁ অবশ্যই খারাপ বুড়ি বলছে তার মাটাও মনে হয় খারাপ আমার নবী বলছেন মা শুধু কেন তার বাপটাও খারাপ বুড়ি ভাবছে এ তাহলে সে নয় আবার বুড়ি বলছে তার বাপ মা খারাপ তার আত্মীয়রাও খারাপ আমার নবী বলছেন চার 14 পুরুষ খারাপ বুড়ি ভাবছে এ সে নয় চলো বাবা চলো যেতে যেতে সারা রাত যখন কেটে গেল ভোরের আলোর রশ্মি ছটা যখন দুনিয়ার জমিনে পড়েছে দেখতে পেয়েছে একটা গাছ বুড়ি বলছে বাছারে ওই যে সামনে গাছটা আছে বাবা ওই গাছের গোড়ায় আমার বোঝাটা নামিয়ে দাও আমার নবীজি ওই গাছের গোড়ায় বোঝাটা আলতো করে রাখলেন বুঝেন এখানে বুড়ি বলেছে আমার চারটে ক্ষুধা আছে আমার নবী চিন্তা করছেন যদি মাটির হয় জোরে রাখলে ভেঙে যেতে পারে বুড়ি বড় কষ্ট পাবে আস্তে আস্তে বোঝাটা নামিয়ে দিলেন এরপর বুড়ি বলছে বাবা তুমি একটু দাঁড়াও সারা রাত হাঁটলে বাবা একটু উহু বললে না আহ বললে না একটু কষ্ট অনুভব করতে দিলে না বাবা রে তোমার নামটা একটু বলো যে নবীর দাবি করছে সে তো তুমি নও তুমি যদি নবী বলতে আমি এখনই মেনে নিতাম বাবা তোমার নামটা একটু আমি শুনতে চাই আমার নবী বলছেন বুড়ি মা পুটুলিতে কি আছে কি আছে বুড়িমা পুটুলিতে খাবে বাবা খিদে লেগেছে কিছু শুকনো চিনে মুড়ি আছে বাবা গিট খুলছে আমার নবী বলছেন আরো কি আছে দেখি সব জিনিস দেখলেন বাবা তুমি কি চাও বলো আমার নবী বলছেন বুড়িমা আমি কিছু চাই না শুধু চিন্তা করছি যে তোমার পুটুলির মধ্যে পানি জাতীয় কিছু আছে কি না কেন বাবা ও বুড়িমা এ জায়গা আমি জানি চিনি এখানে কাছাকাছি কোথাও কোনো পানির ব্যবস্থা নেই দোকান নেই মাকান নেই কোনো নলকূপ নেই কোনো কুয়ার ব্যবস্থা এখানে নেই বুড়িমা গো শুকনো চিনে শুকনো মুড়ি খাবে পানি যখন পিপাসা লাগবে কোথায় পাবে এটাই চিন্তা করছে গো বুড়িমা বুড়ির চোখে ছল ছল জল বেরিয়ে পড়েছে পানির ফুটা গড়াচ্ছে বলছে বাবা রে তোর দিলে যে এত দয়া তোর অন্তরে যে এত মায়া বাবা আমার পেটের সন্তান হলেও সেও বুঝি এতক্ষণে চিন্তা করতো না বাবা বলো তোমার নামটা কি বলো বুড়িমা বলছে বুড়ি আমার নবী বলছেন বুড়িমা নামটা না হয় কালকে এসে বলবো আজকে আমাকে যেতে দাও আমি কাল সকালে তোমার জন্য পানি নিয়ে আসব বাবা নামটা বলবে না না বুড়িমা আমি কথা দিচ্ছি কাল এসে নাম বলবো ওই দয়ার নবী যখন চলে যাচ্ছেন আলখাল্লাই কিসের যেন টান পড়েছে রে আল্লাহর নবীরও চোখে পানি এসে গেছে বুড়িমা তুমি না জেনে না চিনে না বুঝে আমায় কত গালাগালি করেছো আমার মরা বাপ মাকেও তুমি গাল দিতে ছাড়োনি আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে এই পানি ভরা চোখ যদি ওদিকে তাকায় বুড়ি জিজ্ঞাসা করবে বাবা তুমি কাঁদছো কেন তাই এমন প্রশ্নের সম্মুখীন হতে চাই না আল্লাহর নবী আর বুড়ির দিকে তাকাচ্ছেন না যাওয়ার চেষ্টা করলেন কিন্তু আলখাল্লাই কিসের টান পড়েছে নবী ভাবছেন টানটা বুঝি পাথরের কোনায় লেগে অথবা ঝোপে ঝাড়ে ডালে আটকে গেছে জোরে টানার চেষ্টা করেন যখন একান্ত পারছেন না চোখ দুটো মুছে নিলেন নুরানি হাত দিয়ে চোখ মুছে নিয়ে আমার নবীজি তাকালেন কিসে আটকেছে দেখার জন্য দেখা গেল অন্য কিছুতে নয় রে ওই বুড়ি নিজের আঙুল দিয়ে নবীজির আলখাল্লার নিচে অংশটা আঙুলে প্যাঁচ দিয়ে ব্যাগ মেরে ধরে আছে মজবুত করে নবী বলছেন বুড়িমা গো ও বুড়িমা ছাড়ো বুড়িমা ছাড়ো আমার অনেক কাজ আছে গো বুড়িমা কে কে অসুস্থ আছে তাদের দেখতে হবে কে কে ভুখা আছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে বুড়ি বলছে বাবা যুবক রে একবার নামখানা বলে দাও বাবা
তোমার যে দিলে এত দয়া এত মায়া, তুমি যদি নবী বলে দাবি করতে সর্বপ্রথম আমি বুড়ি কলমা পড়ে নিতাম, কিন্তু তুমি তো সে নও। বলো বাবা বলো তোমার নামটা বলো, কোনদিন যদি শুনতে পাই এই নামের মানুষ নবী হয়েছে আমি দৌড়ে গিয়ে আগে তোমাকে বিশ্বাস করে নেব। বলো বাবা তোমার নামটা। আল্লাহর নবী বলছেন বুড়িমা, ও বুড়িমা, নাম শুনে কাম নেই বুড়িমা। এই কথাটুকু যতটুকু ওয়াজের মাধ্যমে শোনালাম, আসুন এটার একটা ছন্দ আপনাদের শুনিয়ে দিই। আপনারা গজল ভালোবাসেন। এক পথে চলেছে এক বুড়ি, হাতে লাঠি আর মাথায় গাঁঠরি। এক পথে চলেছে এক বুড়ি, হাতে লাঠি আর মাথায় গাঁঠরি। আল্লাহর হাবিব কহে আরজ করি, আল্লাহর হাবিব কহে আরজ করি, গাঁঠরি দাও মা গো মাথায় আমারি। তারপর মাথায় নিয়ে নবী করে বয়ান, মাথায় নিয়ে নবী করে বয়ান, নির্জন রাতে মা আপনি কোথায় যান। মাথায় নিয়ে নবীজি বুড়িকে কয়, নির্জন রাতে মা চলেছ কোথায়। বুড়ি বলে বাছারে চল পালাই, বুড়ি বলে বাছারে চল পালাই, কেন টেকা যাবে না মুহাম্মাদের জালায়। বুড়ি বলে বাছারে চল পালাই, টেকা যাবে না মুহাম্মাদের জালায়। সারা রাত যখন কেটে গেল, মনজিলে পৌঁছে গেল, গাঠরি নামিয়ে দিল। মনজিলে পৌঁছে গেল, গাঠরি নামিয়ে দিল। বুড়ি মা জিজ্ঞাসিল কে তুমি, নাম কি বলো। এ পর্যন্ত আপনারা শুনেছেন। এবার নবীজি ভাবছেন, যাকে সারা রাত সারা রাস্তা ধরে গাল দিতে দিতে এলো, আমি যদি নামটা বলি সেই, তাহলে বুড়ি মা লজ্জিত হয়ে যাবে। না না না, আমি আল্লাহর নবী আল্লাহর হাবিব, কাউকে লজ্জিত করতে আসি না। তাই নবীজি এড়িয়ে যাচ্ছিলেন, নাম বলতে চাইছিলেন না, কিন্তু বুড়িও ছাড়ছে না। দেখে মজবুর হয়ে বাধ্য হয়ে দয়ার নবী বললেন, কি বললেন, যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে, বুড়ি মা যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে। তখন বৃদ্ধা অবাক হালে ভেসে কই নয়ন জলে, কাঁদতে কাঁদতে বুড়ি বলছে, করলাম কবুল তুমি রসুল, করলাম কবুল বাবা তুমি রসুল, দাও পায়ের ধুল বেড়ে যাক ভাগ্যের দাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে দরুদ ফেরেশতা দেয় সালাম, হুররা ঘিরে তাজিম করে মা আমিনার ধাম, করছে এহতেরাম করছে এহতেরাম যত মালিকা তমাম, কই জিবরিল ফরশে নাজিল হয় নবী আকরাম। আল্লাহ পড়ে দরুদ ফেরেশতা দেয় সালাম, হুররা ঘিরে তাজিম করে মা আমিনার ধাম। সেই বুড়ি কলমা পড়ে নিল। ও আমার ভাইজানেরা, অনেকেই বলে ইসলাম এসেছে তরবারি দেখিয়ে। না,
কুরবানি দেখি ইসলাম আসে না ইসলাম এসেছে সলোক হক সলোক ব্যবহারের মাধ্যমে আল্লাহর নবীর ব্যবহার দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে সুশীতল ছায়াতল গ্রহণ করেছে একটা ভাত টিপলেই বাকি বোঝা যায় ভাতগুলো হয়েছে কিনা আল্লাহর নবীর ব্যবহার দয়াত্র হৃদয়ে ভরপুর দয়া মায়া ময় অন্তর ছিল তিনার আরো এই ধরনের বহু ঘটনা আছে বহু বলতে গেলে অনেক সময় যাবে সময় শেষ হয়ে আসছে আমার শরীর বলছে 12টা বাজতে চলেছে শরীর বলে দিচ্ছে যদি আমি ঘড়ি দেখিনি বন্ধুরা আমার জলসা 12টায় শেষ হবে ইনশাআল্লাহ সুতরাং তার আগে সালাতু সালাম আছে আখেরি মুনাজাত আছে তাই আর একটা ঘটনা আপনাদের কাছে বলবো তবে হ্যাঁ বাইরে বাইরে আমার আবু তালেব ভাই এবং মাওলানা ভাই আমার এই ভাই আবুল ফারা ভাই এরা বলছে হুজুর একটু গজল বলেন আরে ভাই গজল তো সারা জীবন বলে এলাম 11,000 গজল আমি মরে গেলে কিছু ছাড়বে কোম্পানিরা চেপে রেখেছে যে গজলগুলো এখনো চাপা আছে চাপাই থাকবে না আমার মরণের পরে বার করে দেবে ভাইরা একটা গজল নেটে ভাইরাল হয়েছে এই ইউটিউবার ভাইরা বেকার রেকর্ডিং করবেন কারণ ওটা নেটে ভাইরাল হয়েই গেছে তবুও গজলটা একটু বলি বলবো না আর তো আশা হবে না একটু গজল বলি বলবো আল্লাহ ছেলেরা বুঝেই দিয়েছে কোনটা হবে মাওলা ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এ পার ও পারে নবী মুস্তাফা আরবেরি নয় নয় মিশরে ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুস্তাফা কন্ডারি এ পার পারে নবী মুস্তাফা আল্লাহ মাওলা লুটিতে ও ফুল বিপুল খুশিতে মশগুল তোমার ভুলকে লুটিতে জল তরঙ্গে ঝলমল করে আনন্দে রহে ছুটিতে বলছে বাবুল বলছে বাবুল এই সে রাসূল ভুবনে নবী মুস্তাফা কন্ডারি আল্লাহু আকবার বলবার কেউ নেই সুবহানাল্লাহ।